আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সারা বিশ্বের খবর তো আপনারা অলরেডি জানেন, তো কি অবস্থা আমাদের মালয়েশিয়া কিন্তু লকডাউন করে দিছে, তো এটা আর কি গতকালকে তো কিছু বাজার করে আনছে, তো কি কি আমরা পেলাম অবশেষে, কি কি বাজার করতে পারলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো প্রথমে ও যে বিস্কিট, তারপরে এনে জন্য একটা ওয়েফার, তারপরে যে নুডলস, তো এগুলা কিছু কিছু অল্প অল্প করে আনায় রাখছি। তো প্রথমে কিন্তু যেই মার্কেটে গেছে সব কিছু পাই নাই, তো আবার আরেক মার্কেটে গিয়ে নিয়ে আসছে। বেশিরভাগই আপনাদের তো এর আগের ব্লগে দেখাইলাম, বেশিরভাগই শেষ হয়ে গেছে। তো এই যে লবণ, চিনি, মানে আমি চিনিও এক পোটলা আনাইছি, আর ডাল, এই যে মসুরি ডাল দুই পোটলা, মানে এত বেশি আনাই নাই যে একেবারেই বেশি। তো আদা, এই যে আদা দুই পোটলা আনাইছি, আদা সের আধা কেজির মতো। তো এই যে বাদাম 1 কেজি, মানে আমার 1 মাস কি 1.5 মাস অনুযায়ী আমি বাজার করাইছি। তো এই যে 5 কেজির একটা তেল, তো তেলের সাথে আবার একটা ছোট তেল ফ্রিও দিছে, আর এই যে 10 কেজির একটা চাল। তো আজকে মাসের তো মানে অর্ধেকের একটু বেশি হয়ে গেছে, তো আর কদিন পর তো বাজার করাই লাগতো, তো আমি 1 থেকে 1.5 মাসের মতো বাজারটা করাই নিছি। তো এই যে পেঁয়াজ 5 কেজি, তারপরে আলু 5 কেজি, আর এই তো এখানে সবগুলো, এই যে নুডলস, তারপরে চিনি, ডাল, লবণ, লবণ 3 পোটলা, তারপরে যে এখানে আটা। তো ওই বাজারে যে গেছিলো সৈকত ভাইয়ের সাথেই গেছিলো, এটা তো গতকালকের বাজার আর কি। তো ওখানে এইটা পায় নাই, তো আটা আটা নিয়ে আসছে, আর কিছু বাটার আমার প্রয়োজন ছিল বাটার। তো আটা আমার একটা হলেই হয়ে যায়, মানে এটা 3 কেজির প্যাকেট, তো দুইটা নিয়ে আসছে। রায়নের বাবা বলতেছে চাল যখন কম আনছি তাহলে আটাটা একটু নিয়ে যাই যদি লাগে। তো এখানে আবার এই যে গতকালকে এটা আর কি বাজার করছে সকালবেলা, এটা সকালবেলা মাছের বাজারটা করছে। যদি আমাদের এখানে তো আজকে থেকেই লকডাউন, মানে সব বন্ধ, কেউ বের হতে পারবে না। তো রায়ানের বাবার অফিস বন্ধ করে দিছে, তারা বাসায় থেকে অফিস করতেছে। তো আল্লাহ বাঁচাইছে যে কালকে আমি বাজারটা করাই নিছিলাম। তো একবার মনে করছিলাম যে করব না, যে ঠিক এত কি আর সিরিয়াস হবে, তারপরে আবার রায়ানের বাবা বলল যদি না করতে দে, না বের হতে দে, তো তো কালকে আর কি বাজারটা করাই নিছিলাম। তো এই যে কিছু মাছ, মুরগি, এখানে মাগুর মাছ, আর 4টা মুরগি আনছি, আর মাগুর মাছ আনছি 1 কেজি, তারপরে একটা রুই মাছ, যেটা পাংখাস মাছ, আর একটা রুই নলা, আর একটা রুই মাছ। এই তো এই বাজার। তো আলহামদুলিল্লাহ যা করাইতে পারছি আল্লাহর রহমতে, হয়তো 1-1.5 মাস চলে যাবে অনায়াসে। তো অত বেশি করাই নেই, যা আল্লাহ ভরসা অন্তত 1 মাস চলা যায়, এই অনুযায়ী বাজারটা করাইছি। তো আমাদের তো বের হতে দেবে না বা কোথাও যাওয়া নিষেধ, একবার বিশেষ জরুরি ছাড়া। এই জন্য তো ভালো হয়েছে, আল্লাহর রহমতে করে ফেলছি। তো আমি এই যে রুই মাছটা রান্না করব, তো তাজা রুই মাছ, মানে টাটকা রুই মাছটা দিয়ে আছে। রায়না বাবা বলতেছে যে টাটকা রুই মাছটা রান্না করো, তো এই টাটকা রুই মাছটাই রান্না করতেছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তো আমি একটু ভিন্ন স্টাইলের, একটু ভিন্নভাবে করব। তো এইভাবে করলে খুব মজা হয়, তো আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আমার রান্নাটা। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যে আমার দেওয়া নোটিফিকেশনগুলো, ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি। তো রেগুলার রান্না বান্নাই তো আমি যেভাবে করছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি, তো আপনাদের ভালো লাগতেও পারে। তো এখন এই যে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু লবণ দিব, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা হয়ে আসুক। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব, এখানে 1 চামচ আদা বাটা, আর 1 চামচ, একটু 1 চামচ একটু কম রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষাইনি, তেলের সাথে একটু
ভেজে নিতে হবে আর কি। আর এই চুলায় কিছু আলু দিয়ে দিছি, এই চুলায় আলু ভাজতে দিছি, তো মাছে একটু আলু দিব। এখন মরিচ দিয়ে দিতেছি, মরিচ আধা চা চামচ দিলাম, বেশি চাপ দেব না, দিয়ে ডাল হবে। আর হলুদ, হলুদ তো সামান্য পরিমাণ, হলুদ দিব না, এই কটা চা চামচ হলুদ। আর লবণ তো আগেই দিছি, তারপর পরে আবার চেক করে দেখব, না হলে আবার দেব আর কি। তো তেলের সাথে মশলাটা তো ভালোভাবে কষাইনি, একটু পানি দিয়ে কষাবো, একটু পানি দিয়ে দিলাম। তো মশলাটা কষে আসুক, তারপর আবার দেখাচ্ছি। তো মশলাটা কিন্তু আমি কষা ফেলছি, আর আলুটাও দিয়ে দিছি, এখন এই যে পানি দিয়ে দিব। তো মশলাটা ভালো মতো কষাই নিছি, একটু গরম পানি দিয়ে দিলাম, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো গরম পানি যদি তরকারিতে দেওয়া হয়, তরকারির স্বাদটাও কিন্তু অনেকাংশে বেড়ে যায়। গরম পানিটা দিলে আর কি তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়, মেন মেন ব্যাপারটা হলো তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছটি এখন দিয়ে দিলাম, এখন ঢেকে দিব, জালটা একটু কমাই দিব, আস্তে আস্তে এটা হোক। তো নামানোর আগে আরো দুইটা জিনিস দিব, এটা হোক আগে। ঢেকে দিলাম, জলটা একটু কমাই দিছি। তো মাছের ডিমটা আমি ভাজবো, তো এখানে কি কি দিছি, এই যে আদা বাটা দিছি, একটু রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ। তো এই ডিমটা মানে রুই মাছের ডিম, তো এটা ভেজে খাবো আর কি। এখন দিয়ে দিছি গুঁড়া মরিচ আধা চা চামচ, লাগবে আধা চামচের, একটু বেশি, একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। এর তো এক চামচের কাছাকাছি দিয়ে দিলাম, এক চামচ। আর সামান্য পরিমাণ হলুদ, আর একটু জিরা পাকি, একটু জিরা পাকি দিয়ে দিলাম, আধা চা চামচ যেরকম। এখন এটাকে আমি ভালো করে এমন করে মাখবো। তো আমরা যে মুরগির ডিম যেভাবে ভাজি, ওইভাবেই ভাজবো এটা। সব মশলা, আদা রসুন দিছি, আদা রসুন বাটার কি, আর পেঁয়াজ কুচি করে কেটে দিছি। তবে এইভাবে করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে, গরম ভাতের সাথে অনেক টেস্ট। তো তরকারিটা দেখি কেমন হলো, আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করতে হবে। এই তো হয়ে আসছে, আলু সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি একটু জিরা পাতা দিয়ে দিই, এখানে এক চামচের মতো জিরা পাতা দিয়ে দিলাম। লবণটাও চেক করে নিছি, লবণটাও ঠিক মতো হয়েছে। আর একটু জাল হবে, আর একটু পানিটা কমবে। আর একটু কিছু টমেটো দিয়ে দিলাম, তো নামানোর আগে আর একটা জিনিস দিব, এটা একটু হোক। তো তরকারিটা কিন্তু হয়ে গেছে, তো শেষ মুহূর্তে যেটা দিলে তরকারির স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে, সেটা হলো একটু লেবু পাতা। আপনারা তো সবাই এখন দেখতেছেন, আমি সব তরকারিতে লেবু পাতা দিচ্ছি, মানে বড় মাছ আর কি, যেটা বড় মাছ আর কি রান্না করি। তো ভালোই লাগে আমার কাছে লেবু পাতার ফ্লেভারটা, অনেক ভালো লাগে, মানে তরকারিটা আসলে আপনারা যদি একবার ট্রাই করেন না, বুঝবেন যে আসলে কতটা স্বাদ। লেবু পাতার ফ্লেভারটা পুরো তরকারিতে ভরে যায়, তো কি যে ভালো লাগে।
কি বলবো, সেজন্য আর কি বারবারই আমি লেবু পাতাটা সব তরকারিতেই এখন দিতেছি। এতদিন শুধু খাদ্য বিশেষ দিছি, যেমন পোয়া মাছ রান্না করলে দিছি, তারপর একটু ঘন্ট টাইপের কোনো মাছ রান্না করলে দিছি। তো কিন্তু এখন আবার এই যে বড় মাছ কালকে ওদিন রুই রুই নলাতে দিছি, নলা মাছে, তো আজকে আবার রুই রুই মাছও দিলাম। তো এটা আসলে খুব ভালো লাগে, আপনারা একদিন ট্রাই করে দেখবেন। হ্যাঁ, তো থেকে কয়েক সেকেন্ড জাল দিব, তারপরে বন্ধ করে দিব। আর এই চুলা ভাতটা বসাই দিলাম। তো আজকে আসলে অনেক দেরি হয়ে গেছে, তো বাজার মানে আনলে ওদিন আর কি আসলে দেরি হয়ে যায়। তো ভাবলাম যে টাটকা মাছ, তো আজকে এটা রান্না করি। তো রাইনের বাবা বললো যে রান্না করো টাটকা মাছ যখন, এই জন্য আর কি। তো সব মাছ ধুয়ে টুয়ে পুতলা করতে করতে অনেক সময় লেগে গেছে। তো ডিমটা ভেজে নেই, তেলটা মনে বেশি গরম হয়ে গেছে। ঢেকে দিলাম আর জালটা কমাই দিলাম, আস্তে আস্তে হোক, তারপর পরে উল্টাই দিব। এই যে ডিমটা উল্টাই দিলাম, তো কত সুন্দর হয়েছে না, এই ডিমের মতো তেমনি ভেজে খেলে গরম ভাত দিয়ে অনেক মজা লাগে। তো আপনাদের ভালো লাগলে ট্রাই করবেন বাসায়। তো একটু ঢেকে দেই, আস্তে আস্তে হোক। তাই তো খাওয়া খেতে বসে গেলাম, তো সবাই খেয়ে ফেলছে, মানে রায়ানের বাবা রায়ানও খেয়ে ফেলছে। তো এটা তো গতকালকের আর কি, গতকালকের ভিডিও। তো গতকালকে তো রায়ানের বাবার অফিস খোলা ছিল, তো খেয়ে তাই সেজন্য তাড়াতাড়ি খেয়ে চলে গেছে। তো আলহামদুলিল্লাহ সবই মজা হয়েছে বলল। তো আজকে থেকে তো মালয়েশিয়া মানে লকডাউন, তো আমরা অবশেষে গৃহবন্দী হয়ে গেলাম। তো আজকে থেকে কিন্তু সব বন্ধ, রায়নের বাবা বাসা থেকে অফিস করতেছে সবাই আর কি, ভাইয়েরা সবাই। তো বস বলে দিছে বাসা থেকে অফিস করবা, তো আজকে তো বাসায় সবাই। তো আমাদের আর বের হওয়ার কোনো উপায় নেই, তো আল্লাহ রক্ষা করছে যে আমি বাজারগুলো সব করাইতে পারছি আলহামদুলিল্লাহ, একটু নিশ্চিন্ত এক দেড় মাসের জন্য। তো কবে কখন কি হয় কেউ বলতে পারে না, এই জন্য আর কি। তো এমন আছে আর অনেক দিন হয়তো চলতে পারে, বা এমন আছে কয়েকদিনের মধ্যেও ভালো হয়ে যেতে পারে, বা সরকার কয়েকদিনের মধ্যে সব কিছু ঘোষণা করে দিতে পারে যে সবাই আবার আগের মতো চলাফেরা করতে পারবে। তো আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে, আমরা জানি না। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আর এ তো ঠিক আছে, আমি খাই। আর আমার এই রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টসে জানাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, যে যেখানে আছেন সবাই সাবধানতা অবলম্বন করবেন, পয় পরিষ্কার থাকার চেষ্টা করবেন এবং বারবার হাত ধুবেন। আর বাচ্চাদেরকে সব সময় চুরা পরে শরীরে ফু দিবেন, তো এটাই হলো সবচেয়ে বড় আমল। তো ঠিক আছে, আজকে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।